بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته এক ভাই জানতে চেয়েছেন প্রেমের বিবাহ সম্পর্কে যে উভয় পক্ষের বাপ মা মেনে নেয়নি রাজি হয়নি তাই তারা কোর্ট ম্যারেজ করেছে ওই কোর্টের বেকুফ ওই কাজী যারা ওই বিবাহ পড়িয়ে নিয়েছে তো এইভাবে বিবাহ পড়ার পরে অনেক দিন পর উভয় পক্ষের পিতা মাতা রাজি হয়ে গেছে এবং আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছে তো এটা কতটুকু জায়েজ আমরা বলবো যে এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই যদিও তারা জায়েজ মনে করে বিবাহ পড়িয়েছে এবং তারাও এই বিবাহ অনুযায়ী তাদের দম্পতি চালিয়েছে কিন্তু শরীয়ত দৃষ্টিকোণ থেকে এই প্রকার বিবাহ বাতিল হয়ে যায় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুম আমরাতিন নাকাহাত বেগায়র ইজনে ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন যে কোনো মহিলা তার ওলির অনুমতি ছাড়া বিয়ে করে বসে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল আবু দাউদ তিরমিজি ইত্যাদির হাদিস এবং হাদিসটি বিশুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওলি ছাড়া কোনো বিবাহ নেই আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে এসেছে সহি হাদিস অনুভাবে আরেক বর্ণনা এসেছে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদা আদলিন কোনো বিবাহ নেই ওলি ছাড়া এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া এটাও বিশুদ্ধ হাদিস তারপর আল্লাহ বলেন ফালা তাআদুলুহুন্না আইয়ানকাহনা আজওয়াজাহুন্না তাদেরকে তোমরা বাধা দিও না তাদের স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে বিয়ে করতে তাদেরকে তোমরা বাধা দিও না তাদের স্বামীদেরকে বিবাহ করতে এটা আল্লাহ কাদেরকে বলছেন মেয়ের অভিভাবকদের বলছেন যাদের যে মেয়েকে স্বামী তালাক দিয়েছে এবং ইদ্দত শেষ হয়ে গেছে 3 মাস বা 3 ঋতু শেষ হয়ে যাওয়ার কারণে বিবাহ কাট অফ হয়ে গেছে এরপরে যদি পূর্বের স্বামী আবার ফিরে নিতে চায় তাহলে বিবাহ নবায়ন করা লাগে তো এই কথা আল্লাহ বলছেন যে ফালা তাআদুলুহুন্না আইয়ানকিহনা আজওয়াজাহুন্না তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না তাদের স্বামীদেরকে বিয়ে করতে তাহলে বাধা দেওয়ার কথা কেন বলা হলো অভিভাবকদেরকে যদি অভিভাবকদের অভিভাবকত্বের ওপরে বিবাহ নির্ভর না হয় তাহলে কেন আল্লাহ বললেন যে বাধা দিও না তাদেরকে তাদের স্বামীদেরকে বিয়ে করতে এ থেকে বোঝা যায় যে মেয়েদের বিবাহ দেওয়ার বিষয়টি অভিভাবকের উপরে ন্যস্ত আর এটাই জমহুর উলামায়ে দ্বীনের ফয়সালা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বা রহমতুল্লাহ আলাইহিম আজমাইন একমাত্র ইমাম আবু হানিফা বলেন যে বালেক মেয়ের বিবাহ সিদ্ধ রয়েছে বৈধ রয়েছে ওলি ছাড়া বালেক মেয়ে তবে তিনি বলেন যে বিবাহে এই জাতীয় মেয়ের বিবাহে ওলি থাকাটা ভালো এই হিসাবে আবু হানিফার মাজহাব যেহেতু আমাদের দেশের জাতীয় মাজহাব এই জন্যই এই কথার চালু রয়েছে যদিও এই কথাটাকে কোরআন হাদিস বিরোধী গণ্য করা হয়েছে অন্যান্য ওলামায়ে দ্বীনের পক্ষ থেকে কারণ এতগুলি সহি হাদিস আমল থেকে বাদ পড়ে যায় আবু হানিফার এই মাজহাব মাজহাবের কথা মানলে তার এই ফতোয়া মানলে এবং এই ফতোয়াটিকে অনেক ওলামায়ে দ্বীন বলেন যে হাদিস বিরোধী ফতোয়া যদিও বিরোধিতা উদ্দেশ্য করেনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তো যা হোক এই আবু হানিফার এই ফতোয়ার ওপরেই দেখা আছে আজকাল ওই হানাফি কোর্টগুলি প্রতিষ্ঠিত রয়েছে আর এই কারণে ওই লুকোচুরির বিবাহ তারা দিয়ে দেয় আর এভাবে অহরহ উভয় পক্ষের পিতামাতার ওই গালে চাপটাঘাত লাগতেছে এবং কালিমা লেপন হতেছে দিন দিন তো যা হোক এখানে বলা হয়েছে যে প্রেমের বিয়েকে তারা মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে তো এই বিয়ে কি বৈধ হয়েছে আমরা দলিলের আলোকে বলবো যে এই বিয়ে বৈধ হয়নি এগুলি অবৈধ বিবাহ সুতরাং এ জাতীয় বিবাহের নবায়ন জরুরি তাই এই বিবাহ নবায়ন করা লাগবে অর্থাৎ অল্প লোকের সমাগমে হলেও এই বিবাহ নবায়ন করে নেওয়া উচিত অর্থাৎ ন্যূনপক্ষে যদি মেয়ের অভিভাবক থাকে এবং দুজন সাক্ষী থাকে তাহলে এর মাধ্যমে বিয়েটা সিদ্ধ হয়ে যাবে অতএব অন্তত এতটি লোক থাকতেই হবে মেয়ের অভিভাবক দুজন সাক্ষী এবং আরও কিছু লোক হলে ভালো হয় এভাবে ঘরোয়া বৈঠকের মাধ্যমেও এই বিয়েটা নবায়ন করে নেওয়া উচিত যাতে করে
পরিপূর্ণ রূপে হাদিস সম্মত হয়ে যায় তাদের বিয়ে। শুধুমাত্র ওলির অনুমতি থাকলে এই বিয়ে, পূর্বের এই বিয়ে সিদ্ধ হবে না, বরং যখন বিয়েটা হয় তখন ওলির অনুমোদন ছিল না, অতএব এ বিয়ে হয়নি, এ বিয়ের নবায়ন জরুরি। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।